বিলকিস বানু ধর্ষকদের সংস্কারী ব্রাহ্মণ বালা ব্যক্তিকে দাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মেয়েকে প্রার্থী করল গুজরাট বিজেপি। জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিলকিসের এগারো জন ধর্ষক জামিন পাওয়ার পর জেলের বাইরে তাদের মালা পরিয়ে বরণ করা হলে সারা দেশে বিতর্কে ঝড় ওঠে। সেই সময় গোধরার বিদায়ী বিধায়ক চন্দ্রসিংহ রাউলজি বলেন, ওরা সবাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণদের ভালো সংস্কার বোধ থাকে। আমার মনে হয় কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওই এগারো জনকে কোণঠাসা করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, বিলকিসের গণধর্ষকদের জামিন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুজরাট সরকার যে কমিটি গঠন করেছিল তার সদস্য ছিলেন এই চন্দ্রসিংহ রাউলজি। এই হীন বিতর্কিত চন্দ্রসিংহকেই ফের গোধরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। আবার আহমেদাবাদ শহরের নরোদা কেন্দ্র থেকে দাঙ্গাকারী বলে বলে পরিচিত মনোজ কুকরানির মেয়ে পায়েলকেও প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। একুশ বছর আগের গুজরাট দাঙ্গার ঘটনা গোটা দেশকে এখনো নাড়িয়ে দেয়। সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনার পর 28 ফেব্রুয়ারি বজরং দলের সমর্থকরা নরোদা হাইওয়েতে জমায়েত হয়ে পটিয়া এলাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে। এই দাঙ্গার ঘটনায় 97 জনের মৃত্যু হয়। দাঙ্গার ঘটনায় গ্রেপ্তার হন মূল অভিযুক্ত মনোজ কুকরানি। দীর্ঘদিন মামলা চলাকালীন তাঁকে যাবজ্জীবন সাজা দেয় আদালত, যদিও এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। বিরোধীদের অভিযোগ, ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই সঙ্গে ভোটের আগে পুরনো ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে সুকৌশলে ধর্মীয় মেরুকরণের তাস খেলছে বিজেপি।